আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে তবে এখনো যারা আন্দোলনে রয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমন মন্তব্য করেছেন সভাপতি সাদ্দাম অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেস ছিল সংবাদ সম্মেলন সেখানেই এমন মন্তব্য করেন তিনি অবিলম্বে ব্লকের থেকে সরে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি এছাড়া এই আন্দোলনের নামে নারী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হচ্ছে এমন মন্তব্য তার বলেন পরিসংখ্যানের দিকে কেউ তাকাচ্ছে না গুটি কয়েকের বক্তব্য দেশের ছাত্র সমাজের বক্তব্য বলে চালানো হচ্ছে এছাড়া ছাত্রলীগ মেট্রোপলিটন ভিত্তিক চাকরি ব্যবস্থা গঠনের বিরোধিতা করে এমনটা জানান সংগঠনের শীর্ষ নেতারা সাধারণ শিক্ষার্থীর অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করা সে জায়গায় বাংলাদেশের ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিলো বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না